শুধুমাত্র দুই থেকে তিনটা মিনিট সময় লাগবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে কি না সেটা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই চেক করা উচিত যদি আপনি চেক না করেন আর কিন্তু মার্চ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এখন কিন্তু আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এক হাজার টাকা মাত্র ফাইন নিচ্ছে ভবিষ্যতে সেটা বেড়ে দশ হাজার টাকাও হতে পারে এবং আপনি সেই প্যান কার্ডটাকে ব্যাংকে থেকে শুরু করে কোনো জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারবেন না সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দু মিনিটের মধ্যে আপনি কী করে চেক করতে পারবেন সেটা জানানোর জন্য এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে চেক করতে হবে তো যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ওতে প্রেস করে পাশে বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যে কোনো একটা আপনার ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর সিম্পলি লিখে দেবেন ইনকাম ট্যাক্স লেখার পরে কিন্তু প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটাতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে আপনি দেখতে পারবেন এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে যে অপশনটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই পপ আপটা আসলে কেটে দেবেন লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনার সামনে পেজ চলে আসবে যেখানে আপনার আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে দেওয়ার পর গেট ডাটাতে ক্লিক করলেই অর্থাৎ স্ট্যাটাস চেকের জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই পপ আপটা কিন্তু কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে এই পেজটা যে চলে এসেছে লিঙ্ক আধার স্ট্যাটাস লেখা রয়েছে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে এই বক্সটাতে দেখতে পাচ্ছেন এই বক্সটাতে আপনাকে প্যান কার্ডের নাম্বার এবং নিচে দেখতে পারবেন যে আধার নাম্বার ঠিক আছে এখানে প্যান কার্ড এবং আধার নাম্বার দেওয়ার পর এখানে ভিউ আধার স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার আধার কার্ডের যে নাম্বার সেটাও আমি এখানে দিয়ে দেবো এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ লিংক আধার স্ট্যাটাস যে এটা কিন্তু আনহাইড হয়ে গেছে তো এবার সিম্পলি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে দেখুন কী লেখা রয়েছে ইউর প্যান এখানে আপনার প্যান নাম্বারটা দেওয়া রয়েছে ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার নাম্বার এখানে আধার নাম্বারটা দেওয়া রয়েছে আপনি কি দেখতে পারবেন যে দেখতে পারবেন আপনার প্যান কার্ডের প্রথমের দুটো সংখ্যা এবং শেষের দুটো সংখ্যা আর আধার কার্ডেরও কিন্তু এখানে দুটো সংখ্যা সামনের এবং পেছনের দুটো সংখ্যা কিন্তু শো করবে তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার যে আধার কার্ডের লিঙ্কটা সেটা কিন্তু করা রয়েছে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার কোনো সমস্যা নেই আপনার প্যান কার্ড একদম ঠিক রয়েছে এবং আপনি কিন্তু যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন এখন প্যান কার্ড ঠিক আছে আপনার কোনো রকম কোনো ফাইন কোনো কিছুই লাগছে না এবার কথা হচ্ছে যাদের প্যান কার্ডের নাম্বারটা এবং আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর এই মেসেজটা আসবে না তাদের বোঝা নিতে হবে যে আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক করতে হবে ঠিক আছে কীরকম আসবে দেখুন এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমটা দেখাবে তাহলে কিন্তু আপনাদের লিঙ্ক করতে হবে তো লিঙ্ক কীভাবে করবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তো যারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি আপনি নিজে থেকে না করতে চান তাহলে যে কোনো একটা কম্পিউটার সেন্টারে চলে যাবেন সেখানে আপনাকে করে দেওয়া হবে তো এইভাবে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে এবং তাদের স্ট্যাটাসটাও চেক করে দেখতে পারে যে তাদেরটাও লিঙ্ক রয়েছে কিনা যদি না থাকে তাহলে যেন করে নিতে পারে নাহলে তাদের সমস্যা দাঁড়াবে যেন সমস্যায় না তাই রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন